ভারত ও পাকিস্তানের কিছু অংশে বয়ে যাওয়ায় তাপদাহের পারদ পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। তীব্র গরমে ঝুঁকিতে পড়েছে দুই দেশের লাখ লাখ মানুষের জীবন। চন্দ্রাণী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। গ্রীষ্ম কেবল পা রেখেছে আর তাতেই দাবদাহে পুড়ছে উপমহাদেশে বিস্তীর্ণ অঞ্চল। রয়টার্সের এক প্রতিবেদনে বলেছে, ভারতে মহারাষ্ট্রে এবার তীব্র গরমে হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। নাগপুর, মারাঠাওয়াড়া, জালগাঁও, আকোলা, আমরাবতী থেকে এসছে মৃত্যুর খবর। এছাড়াও রাজ্যটির প্রায় 400 মানুষের সান স্ট্রোক হয়েছে। এদের মধ্যে আক্রান্ত সবচেয়ে বেশি নাগপুরে। এখন সত্যিই গরম পড়ছে, এতই গরম বিশ্বাস করার মতো নয়। কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারত জুড়ে তাপ প্রবাহের কারণে দেশটির দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে সবজি বিক্রেতারা। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে গত এপ্রিল মাসে গড় তাপমাত্রা যথাক্রমে 96.6 এবং 100 ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছিল। মার্চ মাসে মহারাষ্ট্রের সর্বোচ্চ গড় তাপমাত্রা 122 বছরে রেকর্ড ভেঙেছে। এসব কিছুর জন্য বৈশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছে বিশেষজ্ঞরা। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও তাপদাহে জনজীবন বিপর্যস্ত। দেশটির দক্ষিণ পূর্ব সিন্ধু প্রদেশে জাকোবাবাদ ও সিবি শহরে শুক্রবার তাপাঙ্ক রেকর্ড করা হয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস বা 116.6 ডিগ্রি ফারেনহাইট। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই দিন উত্তর গোলার্ধে অবস্থিত বিশ্বের যে কোনো শহরের তুলনায় বেশি তাপমাত্রা ওই দুই শহরেই রেকর্ড করা হয়। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24।